মর্নিং, শুভ সকাল। এখন বাজে বেলা 11টা, আজ মঙ্গলবার। তো আমি যাব পাঁচু গোপালের মন্দির ভুবনের মানসিকে পুজো দিতে। তো আজকে সকালে উঠে ব্লগটা করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়ো ছিল, কারণ ঘরে বাচ্চা থাকলে জানোই তো ওর পেছনে দৌড়াতে দৌড়াতে টাইম কেটে যায়। তো তাই জন্য এখন স্টার্ট করলাম ব্লগটা। তো এখন স্নানমান কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে আমি এখনও সিঁদুরও পরিনি। তো এবার রেডি হব, বুবুনকে স্নান করাবো, ওকে একটু কিছু খাইয়ে নিয়ে যাব, আমরা কিছু খাবো না, ও খেয়ে দে, ও স্নান করে আমরা যাব পাঁচু গোপালের মন্দিরে ওর পুজো দিতে। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো কী কী করি মন্দিরে গিয়ে, কেমন বুবুন দুষ্টুমি করে, ওর তো দুষ্টুমি ছাড়া ওর কিছুই হয় না। তো চলো স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো, আর অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তো তাহলে খুব ভালো লাগবে। চলো আমি রেডি, বুবুন মায়ের সাথে বেরিয়ে গেছে, এইদিকে বাবাইও রেডি। তো আমরা এখন যাব পাঁচু গোপালের মন্দিরে, যেটা কেষ্টপুরে। তো চলো, এই যে বলো আমাকে কেমন লাগছে। বুবুন যাচ্ছে একা, চলো চলো চলো, দৌড়েও না, ওর বাবা যাচ্ছে, ও যাচ্ছে, এখন যাবো আমরা বাবার কাছে, বাবার দিয়ে বাইকটা নেবো। বাইকে বসে গেছি, এই যে আমরা গোপাল নিলাম পুজো দেবো বলে, আমাদের গোপাল, আমাদের গোপাল কেনা হয়ে গেছে, আমরা এবার পুজো দিতে যাব। তো yeah.
মঞ্জু সাজাও গো, আজ আমার প্রাণ চারটে এসছি, 12:30। তো পুজো শেষ হলো, এবার আমরা যাবো বাড়ি। তো এই যে চুলের হালত খারাপ, চুল বেঁধে নিয়েছি, চুলেরও হালত খারাপ হয়ে গেছে পুরো। এবার আমরা বাড়ি যাচ্ছি। উপোস করার পরে যে জলটা খায় না বোন, কি খাচ্ছ? পাপা এড়ি হয় না। এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি, আর বুবনের জন্য হলো মা বানিয়ে দিয়েছে চিকেন রোল। তো বুবন স্পেশাল বলে বুবনের চিকেন রোল আমাদের বানায়নি, আমাদের চিকেন পকোড়া শেষ হয়ে গেছে অলরেডি। এই যে বুবন চিকেন পকোড়ার সাথে লড়াই করছে গরম, আনতে নানতে শেষ। আজকে রাতের ডিনার চিলি চিকেন আর রুটি। তো চলো আমরা খেয়ে নিই চিলি চিকেন আর রুটিটা। আমার তো খুব ভালো লাগে, খুব প্রিয় একটা জিনিস। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমরা ডিনার করে নিই, করে এবার ঘুমাবো। তো এখন অলরেডি 11:00 বেজে গেছে। তো বুবনের দিকে দুষ্টুমি করছে। তো এখন ভিডিওটা এখানে শেষ করলাম। তো প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো, আর অবশ্যই বলো তোমাদের কেমন ভিডিও চাই। টাটা, গুড নাইট। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট।